বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার পরীক্ষার জন্য লাস্ট মিনিট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আজকে আমরা একবার দেখব লেয়ার ওয়ান পরীক্ষার জন্য যেখানে আমাদের প্রথম প্রশ্ন এক ব্যক্তির রাতকানা রোগ আছে তার খাদ্যে কোনটি অনুপস্থিত সঠিক উত্তর হবে অপশন নম্বর সি ভিটামিন পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি উপকারী ব্যাকটেরিয়া সঠিক উত্তর হবে অপশান নম্বর সি ল্যাক্টোভ্যাসিলাস নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটি সুষম খাদ্যের সবচেয়ে কাছাকাছি সঠিক উত্তর হবে অপশান নম্বর সি মানে দুধ শ্বাসমূল দেখা যায় যে গাছে সেগুলি প্রধানত কোথায় জন্মায় সঠিক উত্তর অপশান নম্বর ডি নোনা মাটিতে জন্মায় নিম্নলিখিত কোনটি ছত্রাক নয় বলেছে আমাদের সঠিক উত্তর অপশন নম্বর ডি যেখানে প্রশ্নের উত্তর হবে স্টাফাইলো ককটাস পরের প্রশ্ন দেখো কি বলেছে নিম্নলিখিত কোন কোশি অঙ্গাণুটি বিহীন এবং পোক্যারিয়রটি এবং ইউক্যারিয়রটি উভয়ের মধ্যে বর্তমান সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি রাইবোজোম পরের প্রশ্ন দেখো লবণাক্ত পরিবেশে উদ্ভিদের নিচের কোনটি বিদ্যমান সঠিক উত্তর হবে অপশন নম্বর বি মানে হবে শ্বাসমূল পরের প্রশ্ন দেখো অনেক সময় দুটো ধানের চাষের মাঝে ডাল সোয়াবিন জাতীয় উদ্ভিদ চাষ করলে তার হারিয়ে যাওয়া উর্বরতা ফিরে পায় এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অনুজীব কোনটি সঠিক উত্তর হবে অপশন নম্বর সি রাইজোভিয়াম পরের প্রশ্ন দেখো তোমার বন্ধু দেহে কোনো জায়গায় কেটে গেলে রক্ত ফোড়া বন্ধে হতে চায় না তার দেহে কোন ভিটামিনের অভাব ঘটেছে সঠিক উত্তর ভিটামিন কে অপশন নাম্বার ডি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো নিম্নে উল্লিখিত গ্রন্থিগুলোর মধ্যে কোনটি অন্তক্ষরা গ্রন্থি নয় বলেছে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি মানে হবে লালা গ্রন্থি উঠের পিঠে যে কুঁজ এবং কুঁজে যা সঞ্চিত থাকে তা হলো কোনটি সঠিক উত্তর হবে ফ্যাট অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার তোমাকে উপকরণ হিসাবে তুতে জল এবং একটি প্লাস্টিকের কাপ দেওয়া হলো এই উপকরণগুলি দিয়ে তুমি কোন পরীক্ষাটি করতে পারবে সঠিক উত্তর হবে ব্যাপন অপশন নম্বর বি হবে রাইট অ্যান্সার এর পরের প্রশ্ন বলেছে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোন রোগে অনুচক্রিকা বা প্লেটলেট সংখ্যা ভীষণভাবে কমে যায় সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি মানে হবে ডেঙ্গু এইরকম একাধিক প্রশ্নপত্র আমাদের আরও আলোচনায় আসতেছে শীঘ্রই